প্রিয় দর্শক, কথা বলছি হযরত নাসিরউদ্দিন সিপাহ সালার রহমতুল্লাহ আলাইহির দরগাহ শরীফ থেকে, তার মাজার শরীফ থেকে। এখানে একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পারবেন, তার মাথার কাছাকাছি দুটো কবর এখানে রয়েছে। এই দুটো কিন্তু উত্তর দক্ষিণ করাই রয়েছে, যেভাবে আমরা সচরাচর দাফন করে থাকি। তাকেও কিন্তু এইভাবেই দাফন করা হয়েছিল। তিনি যখন ইন্তেকাল করেন, তার সাথী আউলিয়া কেরাম যারা ছিলেন, শরীয়ত মোতাবেক তারা সেভাবেই দাফন করেছিলেন। কিন্তু তার ওসিয়ত ছিল যে যেহেতু এই দিকে পশ্চিম দিকে বাংলাদেশ থেকে কেবলা হচ্ছে পশ্চিম দিকে, এবং প্যারা নবীজি মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ হচ্ছে এদিকেই, তিনি আদব বজায় রাখার জন্যে, যাতে করে তার কদমটা তার পীরের দিকে না যায় এবং তার মাথাটা যেন কেবলার দিকে থাকে, সেই দুটো আদব বজায় রাখতে গিয়ে তিনি ওসিয়ত করেছিলেন যে আমাকে পূর্ব পশ্চিম করে আমাকে কবর দিয়ে, অর্থাৎ আমার পা যেন পূর্ব দিকে থাকে, মাথা যেন পশ্চিম দিকে থাকে। কিন্তু শরীয়ত মেনে যখন তাকে উত্তর দক্ষিণ করে কবর দেওয়া হলো, তাকে কবর দেওয়ার পরে এখান থেকে যখন 40 কদম এগিয়ে গেলেন তার সাথী সঙ্গীরা, তারপর হঠাৎ করে বিকট আওয়াজ করে এই কবরটা তার এইভাবে পূর্ব পশ্চিম হয়ে যায়। এটি হচ্ছে তার একটা কারামত, যেটি আউলিয়া কেরাম রাহিমাহুল্লাহ তারা ইন্তেকাল করার পরেও তাদের যে রুহানি আধ্যাত্মিক যে শক্তি রয়েছে সেটি যে বজায় থাকে, সেটির একটি জ্যান্ত প্রমাণ হচ্ছে তার এই মাজার শরীফটি। সৈয়দ নাসির উদ্দিন সিপাহ সালার রহমতুল্লাহ আলাই মুরারবন্দে অতি মনোরম প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা 5 শতাধিক জামগাছের সুশীতল ছায়ায় শায়িত আছেন। আমি আমার জামাই একটা গাড়ি, নতুন গাড়ি কিনছে। নতুন গাড়ি কেনার পরে কইছে যে আগে মাজার জরুরত করিয়া গাড়ি আমি চালাই। ওই গাড়ি লিয়ে আইসি, ওই গাড়িতে আইসি আমিও আইসি যে একটু মাজার জরুরত করে এলাম, সালাম করে এলাম। দর্শক, মুরারবন্দের এই স্থানে চিরনিদ্রায় পূর্ব পশ্চিম হয়ে শায়িত রয়েছেন প্রধান সেনাপতি তরফ রাজ্য বিজয়ী সিপাহ সালার হযরত শাহ সৈয়দ নাসির উদ্দিন রহমতুল্লাহ আলাই, হযরত সৈয়দ শাহ ইসরাইল ওরফে শাহ বন্দগী রহমতুল্লাহ আলাই, হযরত সৈয়দ শাহ ইলিয়াস ওরফে কুতুবুল আউলিয়া রহমতুল্লাহ আলাই, বন্দগী শাহ সৈয়দ দাউদ রহমতুল্লাহ আলাই সহ 120 জন ওলিয়াল্লাহ। এখানে তারা তাদের চিল্লাগাহ স্থাপন করেছিলেন। যে জায়গাটায় আমরা অবস্থান করছি দেখতে পাচ্ছেন অনেক বড় বড় কবর এখানে রয়েছে। এগুলো প্রত্যেকটাই হচ্ছে হযরত নাসিরউদ্দিন সিপাহ সালার রহমতুল্লাহ আলাইহের সাথে যারা যোদ্ধারা এসেছিলেন তাদের এই মাজার শরীফগুলো। তারা দেহে এবং শক্তিতে অনেক বিশাল ছিলেন, বড় বড় ছিলেন। তাদের এই কবর দেখেই আন্দাজ করা যায় তারা এখানে এখন শুয়ে আছেন। আর এই জায়গায় দেখতে পাচ্ছেন, আমরা দেখাচ্ছি, ঢাকনা দেওয়া রয়েছে। এটা হচ্ছে হযরত নাসিরউদ্দিন সিপাহ সালার রহমতুল্লাহ আলাইহের চিল্লার জায়গা। তিনি এখানে 40 দিন অবস্থান করে আল্লাহর ধ্যান করেছিলেন। এই জায়গাটার ভিতরে এখনও পাতলা ইট রয়েছে, এই যে সাইডে দেয়ালের দিকে দেখতে পাচ্ছেন আপনারা পাতলা পাতলা ইট, সেই সময়কার প্রায় 750 বছর আগের এই সবগুলো। সিপাহ সালার হযরত শাহ সৈয়দ নাসির উদ্দিন রহমতুল্লাহ আলাই তার জীবনে কোনোদিন ফজরের নামাজ কাজা হয়নি, অথচ আজ আমাদের নামাজের খবর থাকে না। তিনি সারা রাত কোরআন তিলাওয়াত করতেন, অথচ আমরা তা করি না। এছাড়াও এখানে হযরত নাসিরউদ্দিন সিপাহ সালার রহমতুল্লাহ আলাইহি একটা জায়গা আছে, অজু করতেন যে পাথরের উপর বসে, সেই পাথরটি আপনাদেরকে দেখাচ্ছি, আসুন। প্রিয় দর্শক, এই যে পাথর দুটো দেখতে পাচ্ছেন, এটি একটা পাথর, এটা একটা পাথর। এখানে আমার যতটুক এটার স্ট্রাকচার দেখে মনে হচ্ছে যে এটি কোনো প্রাসাদের খুঁটি কিংবা স্তম্ভ ছিল। ইতিহাস বলছে যে এখানে বসে, এই পাথর দুটোর উপর বসে হযরত নাসিরউদ্দিন সিপাহ সালার রহমতুল্লাহ আলাইহি তিনি অজু করতেন। প্রিয় দর্শক, এই যে মাজার শরীফগুলো দেখা যাচ্ছে, এগুলো হযরত নাসিরউদ্দিন সিপাহ সালার রহমতুল্লাহ আলাইহির সাথে আসা ওনার দেহরক্ষী হতে পারেন কিংবা তার সাথে সঙ্গী সাথী যারা আছেন তাদের কবর হচ্ছে এই এই কবরগুলো। প্রিয় দর্শক, দাঁড়িয়ে আছি এই গাইবি চিল্লাখানা এর সামনে। এটি হচ্ছে হযরত নাসিরউদ্দিন সিপাহ সালার রহমতুল্লাহ আলাই তার সঙ্গী সাথীদেরকে তাজকিয়া, তাদেরকে নিয়ে জিকির, তাদেরকে নিয়ে সাধনা করার জন্যে তারা অনেক সময় আউলিয়া কেরামরা মাটির নিচে
গোর খনন করে, কবর খনন করে সেখানে বসে তারা চিল্লা করতেন। এটির প্রচলন এখনও রয়েছে বিভিন্ন জায়গায়। তো আমরা এখানে তার সেই একটি বড় চিল্লাখানা দেখলাম। এর আগে যে চিল্লাখানাটি দেখেছি সেটি তার একক চিল্লাখানা ছিল, আর এটি হচ্ছে তার সম্মিলিত। এখানে বেশ কয়েকজন ঢুকতে পারবে এই চিল্লাখানাটা কবরের মধ্যে দেখা যাচ্ছে। তো এই সম্পর্কে আমরা জানতে যাব এখানকার সম্মানিত একজন খাদেম সাহেবের সাথে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতুহু। আপনি এই চিল্লা সম্পর্কে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। ওনার সঙ্গে সাথে নিয়ে অনেককে নিয়ে পরবর্তী পর্যায়ে ওনার বংশধর ছিল, পরবর্তী পর্যায়ে ওনার বংশধর অনেকে যারা ওলিয়া কামেল হয়েছে ওনারা এখানে চিল্লা করছেন। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এই চিল্লা শরীফ জিয়ারত করতে আসে, উরুসের সময় এটা প্রদর্শনের ব্যবস্থা করা হয়। তো আমরা আজকে এই চিল্লা শরীফের ভিতরে ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে ঢুকতে যাচ্ছি। আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহর ওলি যদি অনুমতি হয়, আপনাদেরকে নিয়ে এর ভিতরে দেখানোর ব্যবস্থা আমরা করছি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা অবস্থান করছি একটি কবরের ভিতরে। এটি কিন্তু একটা কবর। এই দুপাশে দেখতে পাচ্ছেন সেই 750 বছরের পুরনো পাতলা পাতলা ইট, এগুলোকে একটু সংস্কার করা হয়েছে দেখা যাচ্ছে, কিন্তু ইটগুলো পুরনো, সেই সময়কার। এটিকে বলা হয় গোর চিল্লা, হযরত নাসির উদ্দিন সিপাহ সালার রহমতুল্লাহ আলাইহ। এই চিল্লায় গোরে বসে তিনি তার সঙ্গী সাথীদেরকে নিয়ে চিল্লা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যান করেছেন, যেভাবে পেয়ারা নবীজি মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি হেরা গুহায় বসে 40 দিন আরাধনা করেছেন সেই পবিত্র কালামুল্লাহ শরীফের ওহির জন্যে, সেই ঐশী বাণীর জন্যে। পরবর্তীতে সেটিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেন, সেটি আমরা পেয়েছি কোরআন হিসেবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে কোনো নিয়ামত, যে কোনো ঐশী তথ্য বা বাণী পেতে হলে তার ধ্যান আউলিয়া কেরাম বলেছেন কমপক্ষে 40 দিন করতে হয়। সেই 40 দিনের জায়গা যেটি, সেটিকে বলা হয় চিল্লা। আর সেই চিল্লা, গোর চিল্লা, যেটিকে মাটির নিচে গর্ত করে কবর করে আমাদের এই ডান পাশেই কিন্তু তার সাথের আউলিয়া কেরাম, তার অধস্তন পুরুষ যারা আছেন তাদের মাজার শরীফ রয়েছে এই ডান দিকেই, ভিতরে রয়েছে ওই পারে আরেকটি কবরের পাশে। তো এটি একটি কবরের মাঝখানে আপনাদেরকে দেখাতে নিয়ে আসলাম, নিচে নামলাম। দেখতে পাচ্ছেন এখানে অবশ্য দম বন্ধ করার মতো একটা অবস্থা, পরিস্থিতি। ছোট ছোট পাতলা পাতলা ইট দেখা যাচ্ছে, মোমবাতি জ্বালানো হয়, বেশ কিছু তেলা পোকাও রয়েছে ভিতরে যা অযত্ন অবহেলার কারণে বোঝা যাচ্ছে। আরেকটি হচ্ছে আমরা জান্নাত পেতে চাই, সবাই জান্নাতের জন্য পাগল, কিন্তু কবরে যেতে চাই না কেউ, কেউ মারা যেতে চাই না। আল্লাহ রাসূল বলেছেন মুতু কাবলান তামুত, মারা যাওয়ার আগে তোমরা একটু মরে দেখো, অর্থাৎ নিজেকে মৃত ভাবো, সমস্ত অহংকারকে বিসর্জন দাও। এই কবর হচ্ছে এমন এক জায়গা যে কোনো ধনী চেনে না, গরিব চেনে না, কোনো উঁচু চেনে না, নিচু চেনে না, কোনো অহংকারী চেনে না, বিনয়ী চেনে না। তার চেনার চোখ হচ্ছে এই একটি, এটি হচ্ছে সেই কবর। সেই কবরে আমরা যাওয়ার আগে একটু এসে যে অবস্থাটা দেখলাম, যেখানে দাঁড়াতে অত্যন্ত দম বন্ধ হয়ে আসছে, ভয় লাগছে রীতিমতো চারদিক থেকে বন্ধ করা, যদি আমরা কবরের পাথেও নিয়ে আসতে না পারি কীভাবে এই কবরের ভিতরে থাকব, কীভাবে একলা এই কবরের ভিতরে কি হাজার হাজার দিন, লক্ষ লক্ষ বছর আমরা কীভাবে অতিক্রম করব কেয়ামত পর্যন্ত, সেটি আসলে আমাদের বিবেককে নাড়া দিচ্ছে এই কবরের ভিতরে দাঁড়ানোর পরে। আসুন আমরা কবরের জন্য পাথেও অর্জন করি। দর্শক, কবর থেকে উঠে আসলাম, কবরের ভিতরে যাওয়ার পরে আমাদের কী হতে পারে সেটা তো অনেক পরের ব্যাপার, কিন্তু কবরের ভিতরে একাকী শুয়ে থাকার যে কতটা ভয়ঙ্কর পরিস্থিতি সেটা আসলে ভিতরে না গেলে বোঝা যাবে না, সেটা একটু ফিল করার জন্য হলেও এখানে আপনাকে আসতে হবে।
তার মৃত্যুর আগে তিনি ওসিয়ত করে যান যে তাকে প্রচলিত দাফনের নিয়ম অনুযায়ী উত্তর দক্ষিণে দাফন না দিয়ে পূর্ব পশ্চিমে দেওয়ার জন্য। কিন্তু তৎকালীন স্থানীয় ওলামায়ে কেরামগণ তা না করে শরীয়ত অনুযায়ী উত্তর দক্ষিণ দাফন করেন। কিন্তু দেখা গেল দাফনের পর কবরস্থান থেকে ৪০ কদম দূরে আসা মাত্রই সিপাহ সালার হযরত শাহ সৈয়দ নাসিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহের ওসিয়ত মতো মাজার শরীফটি বিকট এক শব্দের পর পূর্ব পশ্চিম হয়ে যায়। এই ঘটনা এটাই প্রমাণ করে যে কখনও কখনও আল্লাহ তাআলা তার ওলিদের সম্মানে শরীয়তের বেড়াজাল ছিন্ন করে তার কারামতকে জাহির করেন। তবে এটি দলিল হিসাবে পেশ করা যাবে না।